প্রিয় বন্ধুরা, এসএসসি রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এসএসসি রিক্রুটমেন্ট 2023 নিয়ে অফিশিয়াল নোটিফিকেশন কিন্তু অবশেষে প্রকাশিত হয়েছে। তোমাদের প্রত্যেকের জন্য একটি সুবর্ণ সুযোগ সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করার জন্য। এক্ষেত্রে এসএসসি দরুন সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পাওয়ার জন্য তোমার এলিজিবল ক্রাইটেরিয়া কি লাগবে, এজ লিমিট কত লাগবে, এক্সাম প্রসিডিওর কি রয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, ইনহ্যান্ড স্যালারি তোমরা কত পাবে, জব লোকেশন, কোয়ালিফিকেশন, কিভাবে চাকরি পাবে, মানে এসএসসি রিক্রুটমেন্টের অফিশিয়াল এ টু জেড তথ্য বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজে তোমরা যদি এসএসসি দরুন সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতে চাও, সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ও আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, এসএসসি তরফ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে কিন্তু আমূল পরিবর্তনও এবারে করা হয়েছে। একই সাথে এ পদের সংখ্যা বা শূন্য পদের সংখ্যাও কিন্তু ইনক্রিজ করা হয়েছে। সমস্তটাই স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানে এসএসসি রিক্রুটমেন্ট বোর্ড এমটিএস এবং হাবেলদার পোস্টবেল নিয়ে কিন্তু বিস্তারিত জানিয়েছে। তার জন্য মেল ফিমেল উভয় অ্যাসপিরেন্টই কিন্তু আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে প্রথমেই বলে রাখি তোমাদের এজ লিমিট কত লাগবে, কত এজ হলে তোমরা আবেদন করতে পারবে। প্রথমেই বলে রাখি এখানে মিনিমাম যে এজ রয়েছে সেটা হচ্ছে কিন্তু 18 বছর এবং ম্যাক্সিমাম যে এজ রয়েছে সেটা কিন্তু 25 বছর। 18 থেকে 25 বছরের মধ্যে তোমার যদি এজ হয় তাহলে তুমি আবেদন করতে পারবে। মানে 10 জানুয়ারি 1998 থেকে 1 জানুয়ারি 2005 মধ্যে তোমার যদি জন্ম হয়ে থাকে তুমি আবেদন করতে পারবে। এছাড়া আরও একটি অপশান রেখেছে হাবেলদারের পোস্টের জন্য এবং কিছু এমটিএস পোস্টের জন্য। ও এক্ষেত্রে দ্বিতীয় যে অপশানটি রেখেছে সেখানে মিনিমাম 18 বছর তোমার হতে হবে, ম্যাক্সিমাম 27 বছর পর্যন্ত বয়স হলেও তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে সহজে বিষয়টা বুঝে নাও, 2 জানুয়ারি 1996 থেকে 1 জানুয়ারি 2005 মধ্যে তোমার যদি জন্ম হয়ে থাকে তোমরা এমটিএস এবং হাবেলদার পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ক্যাটাগরি ওয়াইজ রিল্যাক্সেশন থাকবে এজের, অর্থাৎ তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের 5 বছরের এক্সট্রা ছাড় রয়েছে। একই সাথে তোমরা যদি ও ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু 3 বছরের তোমাদের ছাড় রয়েছে। এছাড়া এক্স সার্ভিসম্যান এবং অন্যান্য ক্যাটাগরির জন্য কিন্তু এক্সট্রা এজের ছাড় রয়েছে। এরপরে যে বিষয়টি হলো এসএসসির এমটিএস এবং হাবেলদার পোস্টে এর চাকরি পাওয়ার জন্য কোয়ালিফিকেশন কি লাগবে। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি বলি এখানে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস যদি তুমি করো তাহলেই, মাধ্যমিক পাসের সার্টিফিকেট থাকলেই তোমরা আবেদন করতে পারবে। মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এখানে পোস্টের কথা যদি বলি এখানে কিন্তু পোস্টও এবছর ইনক্রিজ করা হয়েছে। টোটাল 11,409, দুটো পোস্ট মিলিয়ে কিন্তু টোটাল শূন্য পদের সংখ্যা। এক্ষেত্রে এমটিএস এ শূন্য পদের সংখ্যা যদি বলি 10,808 এবং হাবেলদার পদের শূন্য পদের সংখ্যা যদি বলি সেক্ষেত্রে 529 কিন্তু পোস্ট রয়েছে। একটা এবছর কিন্তু এসএসসি পদে শূন্য পদের সংখ্যা কিন্তু ইনক্রিজ করেছে, তোমরা বুঝতেই পারছো। তো এখন বলে রাখি ডিপার্টমেন্ট নিয়ে, অর্থাৎ তোমরা সিলেকশন কমপ্লিট করে চাকরি পেলে কোন কোন ডিপার্টমেন্টে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পেতে পারো। দেখো, তোমরা যদি মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস এর পদে সিলেকশন পাও তাহলে কোন কোন সেন্ট্রালের পোস্টে তুমি জব করতে পারবে। ইনকাম ট্যাক্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ইলেকশন কমিশন, হোম অ্যাফেয়ার্স, প্রেস ইনফরমেশন ব্যুরো, টেলিকমিউনিকেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ক্যাবিনেট সেক্টর, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এছাড়াও বিভিন্ন পোস্ট রয়েছে যেটা তোমরা দেখতেই পারলে। এছাড়া তোমরা যদি হাবেলদার পোস্টের জন্য সিলেক্ট হও তাহলে তোমার কোন কোন ডিপার্টমেন্টে জব হতে পারে, সিবিআইসি, সিবিএন, সিজিএসটি, সার্ভিস ট্যাক্স, কাস্টম, নার্কোটিক্স, এই সমস্ত ডিপার্টমেন্ট তোমরা পেয়ে যাবে। কোন ডিপার্টমেন্টে তোমার অ্যাকচুয়ালি সিলেকশন হলে জব হবে সেটা কিভাবে ডিসাইডেড হয় সেটা নিয়ে পরে বলছি এই ভিডিওতেই। তার আগে তোমাদের প্রত্যেককে ফর্ম ফিল আপ তোমরা কবে করতে পারবে, ফর্ম ফিল আপ সম্পূর্ণ অনলাইনে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 18/1/2023 থেকে ফর্ম ফিল আপের আবেদন রীতিমতো শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপ চলবে 17/2/2023, মানে লাস্ট ডেট কিন্তু ফর্ম ফিল আপের 17/2/2023। আর এক্সামিনেশনের কথা যদি বলি কবে তোমাদের এক্সামিনেশন হতে চলেছে, তোমাদের এক্সামিনেশন কিন্তু এপ্রিল মাসেই হতে চলেছে। এরপরে ফর্ম ফিল আপ ফি এর কথা যদি বলি, যে আবেদন করতে গেলে তোমাদের কত টাকা দিয়ে আবেদন করতে হবে, তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো বা ইডাব্লিউএস হও তাহলে তোমাদের 100 টাকা দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে।
একই সাথে এক মজার ব্যাপার এটাই, তোমরা যদি ও এসসি হও কিংবা এসটি হও কিংবা তোমরা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে কিন্তু বিনামূল্যে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো রকম টাকা তোমাদের ফর্ম ফিল আপ করার দরুন দিতে হবে না। এক্ষেত্রে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু তোমাদের প্রেফারেন্সের কথা অবশ্যই মনে রাখতে হবে, তোমাদের পোস্টের অ্যাকর্ডিং কিন্তু তোমাকে প্রেফারেন্স সিলেক্ট করতে হবে। ধরো প্রথমে ওয়েস্ট বেঙ্গল এমটিএস এর জন্য দিলে, তারপরে তোমরা গুজরাট এমটিএস এর জন্য দিলে, স্টেট অনুযায়ী কিন্তু তোমাদের প্রেফারেন্স সিলেক্ট করতে হবে। তারপরে তোমরা যখন সিলেকশন তোমাদের হবে, তারপরে তোমার দেওয়া প্রেফারেন্স অনুযায়ী কিন্তু তোমার জব লোকেশন হয়ে থাকবে। এরপরেই হচ্ছে মেন বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে সিলেকশন প্রসিডিউর নিয়ে কিভাবে তোমরা সিলেকশন এর মাধ্যমে তোমরা চাকরি পাবে। তো দেখে নাও, এনটিএস এর ক্ষেত্রে আলাদা সিলেকশন প্রসিডিওর এবং হাওলদারের ক্ষেত্রে কিন্তু আলাদা এখানে সিলেকশন প্রসিডিওর রয়েছে। তো এখানে এমটিএস এর ক্ষেত্রে জাস্ট একটাই ধাপ, সেটা হচ্ছে তোমাদের এক্সাম দিতে হবে। এবার এক্সামও কিন্তু তোমাদের এর দুটো পার্টে হবে এবং একই জায়গায় তোমাদের এক্সাম দিতে হবে এবং তার সিলেকশন অনুযায়ী কাট আপ কিন্তু ভিন্ন বেরোবে। টাইমিং এর কথা যদি বলি যে কি কি সিলেবাস থাকবে এবং কি কি টাইমিং থাকবে পার্ট ওয়ান এবং পার্ট টু তে, তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সেকশন ওয়ানে প্রথম সাবজেক্ট হচ্ছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক অ্যাবিলিটি, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং। তো এখানে নিউমেরিক্যাল বা ম্যাথামেটিক অ্যাবিলিটি থেকে কিন্তু 20টা কোশ্চেন আসবে, যার নাম্বার হচ্ছে টোটাল 60 নম্বর, মানে একটা কোশ্চেনের জন্য 3 নম্বর করে তোমার থাকবে। এবং রিজনিং অ্যাবিলিটিতেও 20টা কোশ্চেন আসবে, যেখানে 60 নম্বর কিন্তু তোমার থাকবে। এবং এই দুটো সাবজেক্ট মিলিয়ে 60-60 টোটাল 120 নম্বরের পরীক্ষা তোমাদের 45 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। এবং এখানে মজার ব্যাপার এটাই, কোনো সেকশন ওয়ানে কোনো ধরনের নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের নেই। এরপরে সেকশন টু এর এক্সামের কথা যদি বলি, প্রথম সাবজেক্ট যেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের থেকে 25টা করে কোশ্চেন আসবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মান 3 এবং 75 নম্বর কিন্তু তোমাদের এখানে থাকবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছ যে তোমাদের ইংলিশ থেকে 75 আসছে, একই সাথে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু তোমাদের 75 আসছে, 75-75 টোটাল 150 নম্বরের কিন্তু তোমাদের পরীক্ষা হবে দ্বিতীয় সেকশনের, যেখানে কিন্তু তোমরা 45 মিনিট সময় পাচ্ছ। কিন্তু এখানে সেকশন 2 এর ক্ষেত্রে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি সেকশন 1 এবং সেকশন 2 এর যে এক্সাম রয়েছে সেটা কিন্তু একই দিনে তোমাদের হতে চলেছে। এক্ষেত্রে তোমাদের মনে অনেকেরই ডাউট রয়েছে যে অ্যাকচুয়ালি এই যে এক্সাম কমপ্লিট হবে সেটা কোন ল্যাঙ্গুয়েজের ওপর হবে। তো এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের ইংলিশ এবং হিন্দির ওপর তো হবেই, এছাড়া 13টি আদার্স যে আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ রয়েছে, আঞ্চলিক ভাষার ওপরে কিন্তু এক্সাম কন্ডাক্ট করা হবে। যেখানে মজার ব্যাপার এটাই বা খুশির খবর তোমরা বলতে পারো যে বাংলা ল্যাঙ্গুয়েজেও তোমরা পরীক্ষা দিতে পারো, সম্পূর্ণ বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো, কোনো রকম অসুবিধা নেই। এক্ষেত্রে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে অফিসিয়ালভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে পাস মার্ক বা এলিজিবল মার্কসের ব্যাপারে যে কত নম্বর তোমাদের পেতে হবে। তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো 30% মার্কস পেতে হবে আনরিজার্ভ যারা ক্যাটাগরির মধ্যে রয়েছে। এছাড়া তোমরা যারা ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছো তোমাদের কিন্তু 25% মার্কস পেতে হবে। এছাড়া আর তোমরা যারা আদার্স ক্যাটাগরি রয়েছো, এসসি এসটি অন্যান্য আদার্স ক্যাটাগরির আর অ্যাসপিরেন্ট রয়েছো, তোমাদের কিন্তু টোটাল 20% মার্কস পেতে হবে, তাহলেই কিন্তু তোমরা ফার্স্ট যে সেকশন এক্সাম হবে সেই এক্সাম কোয়ালিফাই করবে। এবং সেকশন 2 এর ক্ষেত্রেও কিন্তু একই রকম মার্কসের কথা উল্লেখ করা হয়েছে, মানে সেকশন 1 এবং সেকশন 2 কোয়ালিফাই করার জন্য আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি যারা ছাত্রছাত্রী আছো তাদের 30% মার্কস পেতে হবে টোটাল। আর এবং তোমরা যারা ওবিসি এছাড়া ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছো তোমাদের 25% মার্কস পেতে হবে। এবং তোমরা যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছো, এসসি এসটি বা অন্যান্য অ্যাসপিরেন্ট রয়েছো, তোমাদের কিন্তু টোটাল 20% মার্কস পেতে হবে এই সেকশন 1 এবং সেকশন 2 এর এক্সাম কোয়ালিফাই করার জন্য। মানে কোয়ালিফাইং মার্কস কিন্তু আগেভাগেই অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবে সেকশন 1 এবং সেকশন 2 এর এক্সাম কিন্তু প্রত্যেকে দিতে পারবে না, যারা সেকশন 1 রীতিমতো কোয়ালিফাই করবে তারাই কিন্তু সেকশন 2 দিতে পারবে। সমস্তটাই কম্পিউটার বেস এক্সাম হবে, সিবিটি বেস, তোমরা প্রথমে স্কোর দেখতে পারবে এবং ফার্স্ট সেকশন কমপ্লিট করার পর তারপরে কিন্তু তোমাদের সেকেন্ড যে এক্সাম আছে সেই এক্সামে তোমরা বসতে পারবে এবং দুটোই যদি কোয়ালিফাই করো তারপরে কিন্তু নেক্সট প্রসিডিওর তোমাদের কাছে আসবে। এক্ষেত্রে তোমরা এই সেকশন 1 এবং সেকশন 2 এর যে এক্সাম দেবে সেই যে কাট আপ আসবে সেই কাট আপ অনুযায়ী তোমাদের ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু তোমরা রীতিমতো জব
করতে পারবে সেটা এমটিএস পোস্টের জন্য। কিন্তু হাওলাদার পোস্টের কথা যদি বলি তাহলে এই যে এক্সাম রয়েছে এই দুটো এক্সাম সেমভাবে তোমাদের দিয়ে তোমাদের যে কাট অফ আসবে সেই কাট অফের ওপর তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে, অর্থাৎ ফিজিক্যাল আর তোমাদের এক্সাম দিতে হবে। সেই ফিজিক্যাল এক্সাম যদি তোমরা কোয়ালিফাই করো তারপরেই কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, নেক্সট প্রসিডিওর হবে এবং সিলেকশন হবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি যে বিভিন্ন যে এক্সামগুলো হয়ে থাকে ফিজিক্যাল টেস্টে এ তোমরা প্রত্যেকে জানো দৌড় থেকে থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো দৌড় নেই, এখানে শুধুমাত্র ওয়ার্কিং তোমাকে অ্যাবিলিটি দেখাতে হবে, অর্থাৎ তোমাকে হেঁটে দেখাতে হবে। তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো 1600 মিটার তোমাদের হাঁটতে হবে 15 মিনিটের মধ্যে, তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের 1 কিলোমিটার হেঁটে দেখাতে হবে 20 মিনিটের মধ্যে। এখানে এই ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টের জন্য তোমাদের এক্সট্রা কিন্তু কোনো মার্কস থাকবে না, কোয়ালিফাইং শুধুমাত্র নেচার হবে, অর্থাৎ শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য তোমাদের এই যে ক্রাইটেরিয়াটা আছে অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের 1600 মিটার কি হচ্ছে 15 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে হেঁটে, এবং ফিমেল যারা ক্যান্ডিডেট রয়েছো তোমাদের কিন্তু শুধুমাত্র 15 মিনিটের মধ্যে 1 কিলোমিটার কমপ্লিট করতে হবে। ওয়ার্কিংয়ের সাথে কিন্তু তোমাদের ফিজিক্যালে থাকবে চেস্ট এবং হাইট মেজারমেন্ট টেস্ট। এখানে তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের হাইট হতে হবে 157.5 সেন্টিমিটার। এছাড়া আদার যে স্পেশাল ক্যাটাগরিগুলো রয়েছে গোর্খা হোক এই সমস্ত ক্যাটাগরির জন্য 5 সেন্টিমিটারের রিল্যাক্সেশন দেওয়া রয়েছে, 5 সেন্টিমিটার কম হলেও তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। এছাড়া তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের হাইট কিন্তু 152 সেন্টিমিটার হতে হবে, এবং স্পেশাল যে ক্যাটাগরিগুলো রয়েছে তাদের জন্য কিন্তু 2.5 সেন্টিমিটারের কিন্তু রিল্যাক্সেশন বা ছাড় দেওয়া হয়েছে। একই সাথে যারা মেল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের চেস্টের কথা যদি বলি চেস্ট কিন্তু 81 সেন্টিমিটার তোমাদের হতে হবে, এবং বুক ফুলিয়ে আরও 5 সেন্টিমিটার তোমাদের এক্সপ্যান্ড করতে হবে, অর্থাৎ এমনি তোমাদের 81 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং বুক ফুলিয়ে কিন্তু তোমাদের 86 সেন্টিমিটার হতে হবে। এবং তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো চেস্ট মেজারমেন্ট রয়েছে সেই মেজারমেন্ট কিন্তু নেই, তোমাদের ফিমেল ক্যান্ডিডেটের জন্য হাইটের বদলে ওয়েট মেজারমেন্ট কিন্তু এখানে রয়েছে, 48 কেজি মধ্যে তোমার যদি ওয়েট হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা ফিজিক্যাল আর টেস্ট রীতিমতো কমপ্লিট করতে পারবে। এবং স্পেশাল ক্যাটাগরি যেরকম গোর্খা আসামিস এই সমস্ত ক্যাটাগরির জন্য কিন্তু রীতিমতো 2 কেজি রিল্যাক্সেশন রয়েছে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবে যে এমটিএস হোক কিংবা হাওলাদার পোস্টের জন্য তোমাদের যে ফাইনাল সিলেকশন হবে সেটা কিন্তু সেকেন্ড যে এক্সাম দিয়েছিলে মানে সেকশন 2-এর যে এক্সাম দিয়েছিলে সেই এক্সামের অর্থাৎ 150 নম্বরের মধ্যে তুমি কত নম্বর পাচ্ছ তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এর রীতিমতো ফাইনাল সিলেকশন হবে। এক্ষেত্রে কোয়ালিফাইং যে সিলেকশন মার্কস সেটা তোমাদের জানিয়ে দিয়েছি, সে ছাড়াও তোমরা কত নম্বর পাচ্ছ টোটাল কত নম্বর ইনক্রিজ করছো তার উপর কিন্তু তোমাদের সিলেকশন হবে। এক্ষেত্রে এক্সাম সেন্টারের কথা যদি বলি এক্সাম সেন্টার কিন্তু তোমার ইচ্ছে অনুযায়ী তুমি চুজ করতে পারবে, যেখানে 3টে অপশান তোমাদের দেওয়া হয়, ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স এবং থার্ড প্রেফারেন্স। ফার্স্ট প্রেফারেন্সে ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় সেন্টার চাইছো তো এক্ষেত্রে কলকাতা সিলেক্ট করবে, মানে 3টে এরকম সিটি তোমরা সিলেক্ট করতে পারো যেখানে যে সিটিগুলোর মধ্যে তোমার প্রেফারেন্স অনুযায়ী কিন্তু তোমাকে সুযোগ দেওয়া হবে এক্সাম সেন্টার এ পরীক্ষা দেওয়ার। তো কাজেই এক্সাম তোমার ইচ্ছে মতন সিটিতে কিন্তু তোমরা দিতে পারবে, যার জন্য 3টে সিটি তোমরা সিলেক্ট করতে পারবে, এবং পরবর্তীকালে তোমাদের জানিয়ে দিতে হবে যে কোন সিটিতে কোন সেন্টারে তোমার এক্সামিনেশন হবে। এরপরে তোমরা এক্সাম কমপ্লিট করে সেকশন 2-এর যে এক্সাম আছে সেই এক্সামে যে স্কোর করেছো তার নিরিখে তোমার ফাইনাল সিলেকশন হবে। ফাইনাল সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের জব লোকেশন আর তোমাকে দেওয়া হবে, তুমি প্রথমে যে লোকেশনগুলো দিয়েছিলে যেমন আমি বলেছিলাম ওয়েস্ট বেঙ্গলের এমটিএস, এরকমভাবে যে তুমি ডেস্টিনেশনগুলো তোমার প্রেফারেন্স অনুযায়ী ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে তার নিরিখে তোমার জব লোকেশন তোমাকে সিলেক্ট করা হবে। অবশ্যই এটাও নির্ভর করছে তোমার পোস্ট অনুযায়ী, তোমার ডিপার্টমেন্ট অনুযায়ী তোমার লোকেশন অ্যাকচুয়ালি দেওয়া হবে, তোমার লোকেশন দেওয়া হবে এবং তারপরে শেষ প্রসিডিওর ডকুমেন্ট ভেরিফিকেশন। সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের পরই সরাসরি এই সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসিয়াল কর্মী হিসাবে নিযুক্ত হতে পারবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি সিলেকশন প্রসেস হয়ে যাওয়ার পর ইনহ্যান্ড স্যালারি তোমরা কত পাবে, ইনহ্যান্ড স্যালারি কিন্তু মোটামুটি 30,000 হয়ে থাকে, এবং সময়ের সাথে সাথে তোমার এক্সপিরিয়েন্সের সাথে সাথে কিন্তু স্যালারি ইনক্রিজ অবশ্যই পার্সেন্টেজ হিসাবে ইনক্রিজ হতে থাকে। এছাড়া গ্রুপ সি এর চাকরি সেটা এমটিএস হোক কিংবা তোমার হচ্ছে হাওলাদারের জন্য হোক প্রত্যেকের স্যালারি কিন্তু প্রায় একই,
30,000 ওপরেই তোমার ইনহ্যান্ড স্যালারি হবে এবং পরবর্তীকালে সময়ের সাথে সাথে পার্সেন্টেজ হিসাবে কিন্তু তোমার স্যালারি ইনক্রিজ হতে থাকবে। তো এটা একটা ভালো সুযোগ তোমাদের জন্য যারা এই মুহূর্তে সরকারি চাকরি কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতে চাইছো। তোমাদের মধ্যে কারা আবেদন করবে অবশ্যই জানিও। এখনো যদি SSC নতুন যে রিক্রুটমেন্ট রয়েছে MTS এবং হাবেলদার নিয়ে সে বিষয়ে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে নতুন ইনফরমেশন আর নতুন ক্লাসের সাথে। জয় হিন্দ, জয় ভারত।